ওই গলির মুখে পোস্টার, ওই হলুদ বোর্ডটা, ওখানটা হয়েছে ছিনতাইটা হচ্ছে। ভোরবেলা 4:30-5টা থেকে সবজিওয়ালারা মাছওয়ালারা যায় সবজি কিনতে, তাদের থেকে কিছু দুষ্কৃতি আছে বন্দুক থেকে টাকা পয়সা ছিনতাই করে নিচ্ছে। আজকেও সেম ঘটনা ঘটেছে, তো একটা ভেনালাকে ধরে বন্দুক থেকে টাকা ছিনতাই করতে গেছে। সেই সময় পিছন থেকে একটা টোটোওয়ালা এসে, আরও 5-6 জন ছিল গাড়িতে, তারা সামনাসামনি পৌঁছে যাওয়াতে ওরা বোম মারে, বোমটা কোনো কারণে মিস হয়ে যায়, ওরা বেঁচে যায়। তারপরে ওরা চিল্লামিল্লি করাতে ওরা দুষ্কৃতীরা পালিয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা সাধারণ মানুষ এখানে যারা আছি তারা আমরা গিয়ে দেখি পরিস্থিতি খুবই জটিল হয়ে গেছে। যারা সবজিওয়ালা তারা কান্নাকাটি করছে যে আমরা 4-5 হাজার টাকা নিয়ে সবজি কিনতে যাচ্ছি, আমাদের রোজই এরকম ঘটনা ঘটে, তা আমরা কী করবো? আমরা যথাযথ পুলিশ গাড়ি আসলো জগদ্দল থানার, ওনাকে আমরা বললাম যে আমরা এই ঘটনা ঘটেছে, ওনারা বললেন যে আমরা জগদ্দল থানা, আমরা ভাটপাড়াতে কিছু করতে পারবো না। আমরা ওনাকে বললাম যে আপনার কমিশন থানার খবরটা দেন যে বোমটা রিসিভিং ওরা করে নিক, ওরা কিছু করলো না, চলে গেল। তারপর যথাযথ আমরা সাধারণ পাবলিক এখানে যারা আছেন আমরাও সময় মিলে রাস্তা অবরোধ করলাম। ততক্ষণে পুলিশরা ভাটপাড়া থানা বা আরও আমাদের লোকাল প্রশাসন যারা আছে লোকাল এসে ওনারা দেখলো, এবং ভেতরে একটা CCTV ফুটেজে কিছু নমুনা ওদের পাওয়া গেছে দুষ্কৃতীদের, এবং তার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেয় থানা সেটা আমরা দেখার আছে। আমরা রবীন বিশ্বাস। ঘটনাটা হয়েছে কি, বেশ কদিন ধরে এখানে ছিনতাই হচ্ছে, মাঝে মাঝেই শোনা যাচ্ছে যে ছিনতাই হচ্ছে। তা আজকে সকালবেলা উঠেছি আমি, ভোরবেলা 5টায় গাড়ি ভাড়া ছেড়ে সবে ঘরে ঢুকে শুয়েছি, হঠাৎ দেখি হই হই শব্দ হচ্ছে, ছিনতাই ছিনতাই ছিনতাই, দেখি দরজা খুলে দেখছি কাতারে কাতারে লোক গলির ভেতর দৌড়াচ্ছে। না বেরিয়ে এবার শুনছি নাকি এরকম মেশিন থেকে ছিনতাই করছিলো, তারপরে যখন পাবলিক তাড়া করেছে তখন নাকি বোমটা মেরেছে, বোমটা ফাটেনি, এই অবধি শুনলাম। তারপরে তো দেখি লোকজন সব ভেতরে সব দৌড়াদৌড়ি করছে, তারপর পাবলিক এক জায়গায় জড়ো হয়ে গেল, তারপর দেখলাম সবাই মিলে রাস্তা অবরোধ করলো, যেহেতু প্রশাসন কোনো সেইভাবে নিচ্ছিল না বলে। প্রচুর বেড়ে গেছে, মাঝে মাঝেই ছিনতাই হচ্ছে, সবজিওয়ালা মাছওয়ালা এদের থেকে সব টাকা পয়সা নিয়ে নিচ্ছে। প্রচুর আতঙ্ক, আমি তো রাত্রে 10টা বাজলে ভাবি যে কখন দোকান বন্ধ করে বাড়ি যাবো, কিন্তু 10টা অবধি তো আমাদের দোকান বন্ধ করা যায় না, যতক্ষণ দোকানের কোনো কিছু শেষ হচ্ছে ততক্ষণ তো দোকান আমাকে খোলাই রাখতে হয়। তাই ভয়ে ভয়ে থাকি আর কি করবো, কোনো দিন কোনো কিছু হলে সেটা দেখা যাবে। আমার নাম প্রদীপ ঘটক। ফার্মাসিউটিক্যাল ও পলিক্লিনিকের পক্ষ থেকে সমস্ত ঝাড়গ্রামবাসীকে জানাই প্রাক শারদীয়ার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। পুষ্কর ফার্মাসিউটিক্যালে পাওয়া যাবে সমস্ত ধরনের অ্যালোপ্যাথি ওষুধ 500 টাকার বেশি, এবং যারা নিয়মিত ওষুধ কিনবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। বাড়িতে বসেই আপনি হোম ডেলিভারির মাধ্যমে ওষুধও পাবেন এখান থেকে। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 9907167158 নম্বরে। ডাক্তারবাবুদের দেখানোর জন্য অগ্রিম নাম বুকিং করতে যোগাযোগ করুন পুষ্কর ফার্মাসিউটিক্যাল ও পলিক্লিনিকে, ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড় থেকে নতুন বাস স্ট্যান্ড যাওয়ার পথে আলি অ্যাপার্টমেন্টের কাছে। মোবাইলে যোগাযোগ করতে পারেন 9907167158 নম্বরে।